হ্যালো ভিওয়ার্স আজকে আমরা বানাবো গ্রিল চিকেন স্যালাদ খুব সহজে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে এখানে আমি হাট ছাড়া দুটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি মাঝখানে আমি ফালি করে নিয়েছি লাগছে ড্রাই রোজমেরি হাফ টি স্পুন ওরিগেনো হাফ টি স্পুন ব্ল্যাক পেপার হাফ টি স্পুন গার্লিক পেস্ট ওয়ান টি স্পুন জিঞ্জার পেস্ট হাফ টি স্পুন সল্ট টেস্ট ফুড কালার ফিঞ্চ অয়েল ওয়ান টেবিল স্পুন অ্যান্ড লেমন জুস ওয়ান টেবিল স্পুন একটি কিচেন টাওয়ালের সাহায্যে মাংসে লেগে থাকা অতিরিক্ত পানি চেপে নিচ্ছি এখন আমরা একে একে উপকরণগুলো দিয়ে চিকেন ব্রেস্টগুলোকে মেরিনেট করে নিব আমি এখানে হালকা রং ব্যবহার করছি ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নিব। এখন একটি ফ্রাই প্যানে আধা চা চামচ তেল দিয়ে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে তেলটাকে স্প্রেড করে দিচ্ছি মিডিয়াম টু হাই হিটে আমরা চিকেন ব্রেস্ট পিসগুলো ভেজে নেব এক এক পাশ আমরা পনেরো মিনিট করে ভাজবো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে চিকেন ব্রেস্টের সাইজের উপর মাঝে মাঝে একটু অয়েল ব্রাশ করে দিব যেন ড্রাই হয়ে না যায় এখন আমরা উল্টে দিব আরও পনেরো মিনিট আরেক পাশ ভেজে নিব অয়েল ব্রাশ করে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে চিকেনটা ড্রাই হয়ে যাচ্ছে আমি একটু দেখাচ্ছি কীভাবে আপনারা বুঝবেন চিকেনটা হয়েছে কি না ছুরির সাহায্যে একটু ফালি করে দেখতে হবে ভেতরের অংশটা সাদা কিনা যদি এরকম সাদা হয়ে যায় তার মানে বুঝতে হবে চিকেনটা হয়ে গেছে দেখুন সাদা হয়ে গেছে তার মানে এটা রেডি আমি আপনাদের একটু স্লাইস করে দেখাচ্ছি। কতটা জুসি হয়েছে আমি সালাদের জন্য লেটুস টমেটো গাজর শশা রেড পেপার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এখানে দোকানের রেঞ্জ ড্রেসিং এর সাথে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দমতো ড্রেসিং দিয়ে সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের গ্রিল চিকেন স্যালাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব